নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা রয়েছেন শ্রেয়া সরকারের বেঙ্গলি ইউটিউব পডকাস্ট চ্যানেলে আজকে পাঠ করতে চলেছি বিখ্যাত কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষের দুটি ছোট গল্প পরীক্ষার বন্ধুর পথ এবং না পাহারার পরীক্ষা একত্রে স্কুলের পরীক্ষা নামে সঙ্গে থাকুন জীবনের একেবারে প্রথম পরীক্ষাতেই টের পেয়েছিলাম যে পরীক্ষা ব্যাপারটা বেশি সুবিধের নয় এক লাফে ভর্তি হয়েছিলাম ক্লাস সিক্সে এক লাফে মানে কিন্তু কোনো বিদ্যে বুদ্ধির জোরে নয় সে আমলে ওই একরকম ধরন ছিল আমাদের বাবা মায়েদের হচ্ছে হবে করতে করতে স্কুলে আর ভর্তিই করেন না ছেলেমেয়েদের বাড়িতে কিছু পড়ছে কি পড়ছে না তারও কোনো খোঁজ রাখেন না ঠিকমতো তারপর হঠাৎ একদিন আচ্ছা চল তোকে স্কুলে দিয়ে আসি বলে হয়তো পৌঁছিয়ে দেন স্কুলে দশটা বাজলে এই পাড়াতুতো বন্ধুরা যদি স্কুলে চলে যায় সবাই আর আমি যদি গালে হাত দিয়ে বসে থাকি আকাশের দিকে তাকিয়ে দুপুর গড়িয়ে যেতে থাকে বিকেলের দিকে ভালো লাগে তবে একা একা কাজেই একদিন যথেষ্ট রকম কান্নাকাটির পর সঙ্গ নিতে পারলাম বন্ধুদের ভর্তি হলাম স্কুলে তখন আমার সিক্সে পড়বার বয়স তাই বসে গেলাম ক্লাস সিক্সে এতই তখন সহজ ছিল কাণ্ডটা ফুর্তি তো আর ধরে না নতুন বইয়ের গন্ধ নতুন খাতার গন্ধ ক্লাস ঘর মশাই ব্ল্যাকবোর্ড স্কুলের মাঠ নেশাই কেটে যায় কয়েক মাস আর তারপর হঠাৎ শুনি পরীক্ষা এক একটা বিষয় নাকি পড়ে আসতে হবে এক একটা দিন ছাপানো প্রশ্ন পাওয়া যাবে হাতে তিন ঘন্টা ধরে স্কুলের দেওয়া বড় খাতায় লিখতে হবে তার উত্তর এর নামই পরীক্ষা ভালোই তো মন্দ আর কি প্রথম দিনের বাংলা পরীক্ষাটা শেষ হওয়ার পর জটলা বাঁধা গল্প চলছে বন্ধুদের কে কোনটা কেমন লিখেছে কথা হচ্ছে তাই নিয়ে তারই মধ্যে বারে বারে একটা কবিতার নাম শুনে অবাক হয়ে আমি জানতে চাই ওই কিশলয় কবিতাটার কথা সবাই কেন বলছিস রে বারবার মুখস্থ লিখতে বলেছে না তার আটলাইন সলয়? কেন লিখিস নি তুই কেন লিখবো লিখতে তো বলেছে কিশোর কিশলয় তো নয় তোমার মণ্ডু কিশোর আবার কোথায় কিশলয় তো ওটা তা কি করে হবে হবে কি হবে না প্রশ্নটা খুলে দেখ না তখন খুলে দেখে আমি তো থ ঠিকই লিখতে বলেছে কিশোলয় পরীক্ষার ঘরে আমার কেন মনে হলো তবে কিশোর যাই হোক কিশোর কবিতাটা খুব ঠিক ঠিকই লিখেছি তাতে কোনো সন্দেহ নেই আর ভেবে দেখলাম কিশোরয়ও আমার চমৎকার জানা তাহলে তো আমার ভয়ের কিছু নেই বন্ধুদের কাছে বলে দিলাম সবটা দেখিয়ে দিলাম কতটা আমি জানি কিন্তু আশ্চর্য তাদের কথাবার্তা বেশ জোর গলাতেই তারা বলে আমি নাকি শূন্য পাবো ওটাই সে আবার কি শূন্য তা কী করে হবে হতেই পারে না তা খুব পারে খাতা যখন ফেরত পাবি দেখবি কথাটা বিশ্বাস হলো না আমার শূন্য কিন্তু কিশলয় তো জানি আমি তাহলে কেন পাব না নম্বর এমন সময় দেখি খাতার বান্ডিল বগলে নিয়ে মাস্টারমশাই চলেছেন বাড়ি ফেরার পথে দৌড়ে গিয়ে আটকে দিই তাকে কি হলো জিজ্ঞেস করেন তিনি কিছুই হয়নি ভঙ্গিতে তাকে জানালাম যে কিশোলয়ের বদলে কিশোর কবিতাটা লিখেছি আমি তাতে কি কোনো দোষ হবে দোষ গুণ আর কি লিখেছিস তো বেশ করেছিস নম্বর পাবো তো আমি নম্বর হ্যাঁ তা পাবি শূন্য পাবি ব্যথিত বিষয়ে প্রশ্ন করি শূন্য কেন কেন আবার প্রশ্নে যা চাওয়া হয়েছে তার উত্তর না দিলে শূন্য পাবি না তোকে একশো পাবি কিন্তু আমি তো লিখতেই পারতাম কী ষোলয় ওটাও তো জানি আমি জানিস তো লিখিস কেন বাহ সে তো দেখতে পাইনি বলে লিখে দেখাবো এখনই এখন লিখলে কি করে হবে পরীক্ষার সময় তো পেরিয়ে গেছে এখন কি আর হয় ওসব হবে না কেন আমি তো বই দেখিনি এখনো আমি তো বাড়ি যাইনি এখনো যা যা বাজে বকিস না ছাড় এখন শূন্য পাবো হ্যাঁ শূন্যই ওটাই নিয়ম অবাক কাণ্ড এরকম অবিচারের কথা ভূভারতে কেউ শুনেছে কখনো এ আবার কেমন নিও পরীক্ষাটা তাহলে কিসের পরীক্ষা আমি জানি কি জানি না তারই তো তাহলে আমি তো জানি কিশোর ভুল করে শুধু ভেবে ফেলেছিলাম কিশোর এইটুকুই যা দোষ কিন্তু তাই বলে শূন্য মাস্টারমশাই চলে গেলেন খাতার বান্ডিল সঙ্গে নিয়ে দূরে দাঁড়িয়ে বন্ধুরা দেখছে মজা মাঠের মাঝখানে হতবম্ব দাঁড়িয়ে আমি কেবল ভাবছি এ আবার কেমন পরীক্ষা খাতা যেদিন ফেরত পাওয়া গেল কবিতার শূন্য ছাড়াও আরও একটা হৃদয় বিদারক কাণ্ড দেখলাম সেদিন ব্যাকরণের একটা উত্তরেও মস্ত একখানা শূন্য বসিয়েছেন মাস্টারমশাই কি মুশকিল আবারও কয়েকটা শব্দের বিপরীতার্থক শব্দ লিখতে বলা হয়েছিল আমাদের তার মধ্যে একটা ছিল বন্ধুর এ আর কে না জানে সহজেই লিখে দিয়েছিলাম শত্রুর আর তারই ফলে আরেকখানা শূন্য দুঃখিত গলায় মাস্টারমশাইকে জিজ্ঞেস করি ভুল হয়েছে এটা ভুল নয় মুখ্য কোথাকার বন্ধুর শব্দটার মানেও জানিস না এ ব্রো উঁচু নিচু অসমতল জানিস না পতন অভ্যুত্তয় বন্ধুর পন্থা শুনেছিস কখনো শুনেছি তো জনগণ মন অধিনায়কও জয় হয়ে গানটার মধ্যে ও লাইন তো প্রভাত ফেরিতে গাইতেই হয় অনেক সময় ঠিক সে শব্দটাও তো জানি কিন্তু বন্ধু থেকে বন্ধুর ও তো একটা শব্দ তাই না শব্দ নয় তাহলে ওর বিপরীতে শত্রুর হবে নাই বা কেন মাস্টার মাস্টারমশাই বিশেষ করে যে ওই অসমতল শব্দটার কথাই ভাবছেন তা বোঝা যাবে কেমন করে বলে বসলাম আমি যেটা লিখেছি সেটাও তো হয় ধমকে দিয়ে মাস্টার মাস্টারমশাই বলেন আজ তো একটা গবের তুমি তোমার দ্বারা কিচ্ছু হবে না ব্যাস সেই থেকে বুঝে গেছি যে পরীক্ষা ব্যাপারটা ভীষণ খারাপ জীবন ব্যাপারটাও মাস্টারমশাই যা ভাবেন আর মাস্টারমশাই যা জিজ্ঞেস করেন সেটা মোটেই একরকম নয় ঠিক তেমনি আমি যা জানি তার পরীক্ষা আর আমি যা লিখি তার পরীক্ষাও তো একরকম নয় দেখছি পরীক্ষা তবে মাস্টার মশাইদের খামখেয়াল শুধু গোটা কাণ্ডটার পর আমার তুমুল বিতৃষ্ণা তৈরি হয়ে গেল কে জানতো পরীক্ষার পথ এত বন্ধু পরীক্ষা দিতে আমাদের কিন্তু একেবারেই ভালো লাগতো না পড়াশুনো তো ভালোই তবে পরীক্ষার কথা ভাবলেই হাত পা কেমন ঠান্ডা হয়ে যেত আমাদের দুঃস্বপ্ন যেন অথচ সেই আমাদের ছোট্ট স্কুলে দু একবার এমনই হলো যে পরীক্ষাটাও হয়ে উঠল বেশ একটা মজার ব্যাপার হেডমাস্টারমশাই একবার ক্লাসে এসে বললেন একটা জিনিস কখনো কি ভেবে দেখেছ তোমরা এই যে পরীক্ষার সময় হল ঘরে মাস্টারমশাইরা ঘুরে বেড়ান গার্ড হয়ে তোমাদের পক্ষে এটা খুব লজ্জার কথা নয় লজ্জা লজ্জা কেন হেড মশাই কি ভয়টাকেই ভুল করে লজ্জা বলছেন খসখস করে লিখে চলেছে সবাই খাতার পাতায় আর মাস্টার মাস্টারমশাইরা নিজেদের মধ্যে গুনগুন করতে করতে ঘুরে বেড়াচ্ছেন ঘরে কিংবা বসে আছেন চেয়ারে আর মাঝে মাঝে হেকে উঠছেন নো হামিং নো হামিং ভাবলেই বেশ ভয় হয় না মাঝে মাঝে মনে হয় ওখান থেকেই তো আসছে হামিং আমরা আর করছি কতটুকু কিন্তু সে কথা সাহস করে আর বলে কে ঘাড় নিচু করে লিখতে লিখতে হয়তো টের পাচ্ছি যে ঠিক পেছনেই দাঁড়িয়ে আছেন একজন পড়ে যাচ্ছেন আমার লেখা তখন কি লিখতে আর কলম সরে না লজ্জার কথা মনে হয়নি কখনো। মাস্টার মশাইরা পাহারাদার হয়ে ঘুরে বেড়াচ্ছেন পরীক্ষার ঘরে এ ছবিটা ভাবলে কেবল ভয়ের কথাই মনে হতো আমাদের কিন্তু মশাই আমাদের বোঝালেন যে ভয় নয় এর মধ্যে আছে একটা লজ্জা কেন তোমাদের পাহারা দিতে হবে ঘরে যদি কেউ না থাকে তাহলেই কি তোমরা এ ওর দেখে লিখবে বই খুলে লিখবে মাস্টার মশাইরা কি কেবল সেইটা ঠেকাবার জন্যই বসে থাকবেন ঘরে পুলিশ হয়ে পরীক্ষার ঘর কি তবে একটা চোর পুলিশের খেলা ভেবে দেখো তো তোমাদের কি এইটুকুও বিশ্বাস করা যাবে না শুধু সন্দেহই করতে হবে এরকম করে তো ভাবিনি বটে আগে কিন্তু এও তো সত্যি যে আমাদের মধ্যে কেউ কেউ নানা রকম ফন্দি করেই পরীক্ষা দিতে চাইতো টুকরো টুকরো কাগজ বার করতো পকেট বা জামার হাতা থেকে ঝুঁকে পড়তো এ ওর খাতায় সেই সব ঠেকাবার জন্যই তো ঘুরে বেড়াতে হতো মাস্টারমশাইদের হেডমাস্টারমশাই বললেন তাই তো ঠিক করেছি যে তোমাদের পরীক্ষার ঘরে পাহারার জন্য পাঠাবো না আর কাউকে খাতা আর প্রশ্নপত্র দিয়ে চলে যাবেন মাস্টার মশাই ঘরের দরজা বন্ধ করে নিজেরাই লিখবে তোমরা লেখা শেষ হলে জমা দিয়ে যাবে খাতা বিহল একটি ছেলে বলে উঠল হঠাৎ কিন্তু স্যার কেউ যদি নকল করে সত্যি সত্যি কেন করবে আর যদি বা করে তাকে কি ভয় দেখিয়ে ঠেকাতে হবে যদি ধরো তোমাদের ভার তোমাদের ওপরেই ছেড়ে দিতে চায় নেবে না সে ভার কাজটা যে ভালো নয় এটা যদি তোমরা বুঝতে পারো সে কাজ নিশ্চয় নিজে থেকেই বন্ধ করবে তোমরা আর ভালো নয় বুঝেও কাজটা যদি করে কেউ তাহলে সেটা করবে পুলিশ দিয়ে ঠেকাতে চায় না তা কি রাজি তো সবাই পুলিশ দিয়ে এ কাজ ঠেকানো যাবে বলেও মনে হয় না পারবে নিজের ভার নিজে নিতে কী আশ্চর্য আমরা কেন রাজি থাকব না ঘরে থাকবেন না কেউ আর আমরা দেব পরীক্ষা আমাদের এতে অরাজি হওয়ার তো কথাই ওঠে না মোটে কিন্তু মশাইরা রাজি হবেন তো ফুর্তির একটা ঢেউ উঠল গোটা স্কুল জুড়ে ইনভিজিলেটার থাকবেন না কেউ পরীক্ষা দেব নিজেরা নিজেরা আহ ভারী একটা নতুন রকমের কাণ্ড হবে বটে তারপর একদিন এসে গেল সেই পরীক্ষা ভিন্ন রকম একটা উত্তেজনা হচ্ছে আমাদের আমাদের বিশ্বাস করা হচ্ছে আমাদের দায়িত্ব দেওয়া হচ্ছে সেই বিশ্বাসে সেই দায়িত্বের একটা মর্যাদা দিতে হবে অন্য মাস্টার মশাইরাও কদিন ধরে বুঝিয়ে বলেছেন সেই কথা মর্যাদা দেবারই ভঙ্গি নিয়ে ক্লাস ঘরে গিয়ে বসেছি আমরা খাতা দিয়ে প্রশ্ন দিয়ে চলে গেছেন মাস্টারমশাই কলম খুলে শুরু করেছি লেখা স্কুলের মধ্যে সবচেয়ে ডানপিটে যে ছেলেটি সবচেয়ে না পড়ুয়া দুষ্টুবুদ্ধিতে ভরাট হৃদয় তার নাম সে বসেছে একেবারে পেছনের বেঞ্চে তার বসা দেখে সবাই বুঝে গিয়েছে যে নিরিবিলি আপন মনে তার নকল করা আজ ঠেকাতে পারবে না কেউ কিন্তু হেডমাস্টার মশাই তো বলেই দিয়েছেন যে চানো না তিনি তা ঠেকাতে নকল যদি কেউ করতে চায় তো করুক সে তার নিজের দায়িত্ব তাই ও নিয়ে আর ভাবছিলাম না আমরা আত্মমর্যাদায় গড়িয়ান হয়ে লিখে যাচ্ছিলাম সবাই কেটে গেছে বেশ খানিকটা সময় হঠাৎ চমকে উঠি পেছন থেকে একটা তর্জন শুনে ওই ঘাড় ঘোরাচ্ছিস কেন লিখে যা নিজের মতো এ ঘাড় ঘোরাচ্ছে সবাই একসঙ্গে পিছন ফিরে দেখি কথাটা বলছে সেই হৃদয় বলছে ভেবেছিস তোদের দেখার কেউ নেই এ আমি আছি আমি তো আর লিখতে পারবো না কিছু পরে তো আসিনি তাই আমি তোদের দেখবো পাহারা দেব লেখ মন দিয়ে ঘাট যে ঘোরাচ্ছিল তার কোনো বদ অভিসন্ধি ছিল না একটু হেসে সে আবার শুরু করলো লেখা শুরু করলাম আমরাও ঘন্টা পড়ে গেলে সকলের সঙ্গে সঙ্গে হৃদয়ও জমা দিল তার ফাঁকা খাতা কিন্তু সেই ফাঁকা খাতা সেই শূন্য খাতায় সেদিন যেন হয়ে উঠল হেডমাস্টার মশায়ের মস্ত এক জয়তিলক সেই সাথে আমাদেরও না বললেও চলে সেই ছোট্ট পরীক্ষাতে পাশ করতে পারেনি হৃদয় কিন্তু অল্প কিছুদিন পড়াশুনো করে বেশ ভালোভাবেই সে টপকে গেল স্কুলের শেষ পরীক্ষা আমাদের সেই শেষ পরীক্ষা দিতে হয়েছিল অন্য এক শহরে গিয়ে নাটোরের অন্য এক স্কুলে পরীক্ষায় পাহারা দিতে দিতে সেখানকার শিক্ষক প্রহরীরা যখন বলছিলেন এ ঘরে তো না থাকলেও চলে দেখি এরা তো মুখও তোলে না স্কুলের ছেলেরা তখন পরস্পরের দিকে তাকিয়েছিল মর্যাদা ভরা খুশিতে সেই আমাদের ছোট্ট স্কুলের ছোট্ট একটা মর্যাদায় এতক্ষণ শুনলেন বিখ্যাত কবি ও সাহিত্যিক শঙ্খ ঘোষের লেখা দুটি ছোট গল্প না পাহাড়ার পরীক্ষা এবং পরীক্ষার বন্ধুর পথ একসাথে স্কুলের পরীক্ষা নামে গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লিখে জানান কমেন্ট সেকশনে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে এই ধরনের নিত্য নতুন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে নিজেদের চেনা জানা গণ্ডিতে রেকমেন্ড করুন আমার এই চ্যানেলটিকে আজকের গল্প পাঠ তাহলে এখানেই শেষ করছি পরদিন আবার ফিরবো নতুন স্বাদ নতুন লেখকের নতুন কোনো গল্প নিয়ে ততদিন ভালো থাকবেন সবাই ধন্যবাদ